হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সলিউশন গুরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। এই পর্বের টিউটোরিয়ালটি সাজিয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, কিভাবে এইচএসসি পরীক্ষার কোশ্চেন পাওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব এই ভিডিওটিতে। তো আসুন দেখে নিই আমরা কিভাবে সঠিক পথ অবলম্বন করে এসএসসি পরীক্ষা দেওয়া যায় এবং কোশ্চেন অরিজিনালি অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে পাওয়া যায় কিনা, তার উপর বিস্তারিত আলাপ আলোচনা করব এই টিউটোরিয়ালে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নিই কীভাবে আমরা এইচএসসি কোশ্চেন পাবো। হ্যাঁ বন্ধুরা, আসলে মূলত কখনো ইউটিউবে বা ফেসবুকে কোনো পরীক্ষার কোশ্চেন পাওয়া যায় না, এটি সম্পূর্ণই ভুল ধারণা। আমরা এটাকে একটা গুজব বলে মনে করি। হ্যাঁ বন্ধুরা, কখনো যদি আপনারা ফেসবুকে বা ইউটিউবে এরকম কোশ্চেন পান, খ ছেট ক ছেট বাংলা পরীক্ষার বা যেই পরীক্ষার হোক, আপনারা এটাকে বিশ্বাস করবেন না, কারণ এগুলো পুরোই ভুল ধারণা। এগুলো এক শ্রেণীর লোক সুবিধা হাসিল করার জন্য বা টাকা ইনকাম করার জন্য এরকম পন্থা অবলম্বন করে থাকে, আসলে কখনো এটা সম্ভব হয়ে ওঠে না। তাই অযথা সময় নষ্ট না করে আপনারা এইভাবে ফেসবুকে বা ইউটিউবে পড়ে না থেকে, সময় নষ্ট না করে আপনারা মনোযোগ দিয়ে আপনার বই নিয়ে টেবিলে বসে পড়াশোনা করুন। দেখবেন অবশ্যই আপনি ভালো পড়াশোনা করে থাকলে আপনি কোশ্চেন 100% কমন পাবেন। হ্যাঁ বন্ধুরা, কখনো এই ভুলটি করবেন না। যদি এই ভুল করেন বা এই চক্রের ফাঁদে পা দেন তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি বলি আপনারা ভুল থেকে শিক্ষা নেবেন না, আপনারা সঠিক পথে চলবেন, সঠিকভাবে উপার্জন করবে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করবেন। ফেসবুকে কোনো দিনও প্রশ্ন পাওয়া যায় না, এগুলো যার যার ফেসবুক আইডি থেকে নর্মালি কোশ্চেন দিয়ে থাকে নমুনা করে। ইউটিউবও সেম ওই রকমভাবেই ভিডিও তৈরি করে নেয়, যে যার যার ইচ্ছা মতন একটা কোশ্চেন করে ফটোশপের মাধ্যমে এরকম কোশ্চেন তৈরি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই বলে রাখছি আপনারা এই ভুল পথে পাও দেবেন না। ধন্যবাদ।